সামনের এই R15 ওয়ালা বাইকে দেখে আমার একটু অবাকই হচ্ছি। বাইকটা চালাচ্ছে মোটামুটি, যেহেতু R15 দামি বাইক, ভালোই বাংলাদেশের দামি বাইক চালাচ্ছে, কিন্তু মজার বিষয় হচ্ছে তার মাথার হেলমেটটা দেখে আমার খুবই আফসোস হচ্ছে। নিজের সেফটির কোনো খবর নাই, নাই হচ্ছে একেতে গ্লাস, তার মধ্যে হেলমেটটা এত বাজে হাল অবস্থা। এই হেলমেট নিয়ে আবার হচ্ছে ওনারা দামি গাড়ি চালায় কি লাভ, নিজের সেফটি নেই বুঝতেছি না। সব ঠিক থাকলেও নিজের একটা সেফটির ব্যাপার আছে, যে একদম দামি কিনতে হবে, তারপরে ফুল ফেজ একটা হেলমেট মোটামুটি পাওয়া যায় এখন অ্যাভেলেবেল, অনেক কম দামে পাওয়া যায়। 3-4 হাজার টাকা বাজেট করলে ভালো ভালো হেলমেট পাওয়া যায়, 5 হাজার টাকা বাজেট করলে মোটামুটি ভালোই হেলমেট পাওয়া যায়, সব দিক দিয়ে সেফটি। এই হেলমেটটা পরে আপনার হচ্ছে আমি বুঝতেছি না কী সেফটি পাওয়া যায়। একে তো হচ্ছে ধুলা বালু যাই বলেন সব কিছুই পড়ে চেহারায় চোখে, দ্বিতীয়ত হচ্ছে এই হেলমেটটার কোনো সেফটি নাই, পড়লে বাই এনি চান্স উনি কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হইলে তখন কি হবে। যাক, সবাই আসলে চেষ্টা করবেন যে ভালো হেলমেট পরার, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট হইলে তখন কই আঘাত লাগে, বাট হাতে পায়ে আঘাত লাগলে অনেক সময় মাথায় আঘাতটা বেশি হচ্ছে সিরিয়াস হয়ে যায়, কারণ অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই অন্তত হেলমেটটা একটু ভালো ইউজ করা বেটার। হেলমেটের কি অবস্থা! আর এদিক দিয়ে ওই আরেক বাই 3 চাকার হুন্ডা, এটা মেবি মডিফাই করে বানাইছে 3 চাকা, পিছনে আবার হুইল চেয়ার, মেবি বাই হচ্ছে হয়তো বা একটু সমস্যা আছে, মেবি প্রতিবন্ধী হতে পারে, কারণ হচ্ছে পিছনে হুইল চেয়ার এর মাঝে হচ্ছে 3 চাকার বাইক। আচ্ছা যাক, পরে কিছু মন্তব্য না করি, এখন দাঁড়িয়ে আছি আগারগাঁও সিগনালে। আগারগাঁও সিগনাল থেকে দাঁড়িয়ে দাঁড়ানোর পথেই এই দৃশ্য, বাই R15 চালাচ্ছে খুব পাটচাট নিয়ে, কিন্তু হচ্ছে হেলমেটটা দেখে আমার খুব আফসোস হচ্ছে। একটা ভালো হেলমেট পরা উচিত ওনাদের।